হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু বেস্ট কলেজগুলো শেয়ার করছি বিভিন্ন জেলা ওয়াইজ। আজকে শেয়ার করতে চলে এলাম নদিয়া জেলা। নদিয়া জেলার বেস্ট টপ 10 কলেজ শেয়ার করছি এই ভিডিওটায়। যারা বিশেষ করে কলেজে ভর্তি হবো চিন্তা ভাবনা করছেন, তারা অতি অবশ্যই ভিডিওটা দেখবেন, বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। কারণ টপ মোস্ট বা বেস্ট কলেজগুলো কিন্তু যদি ভর্তি হতে পারেন এবং সেখানে যদি চান্স পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভর্তি হয়ে যাবেন। তো চলুন দেখে নিচ্ছি আজকে ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট এবং নদিয়া ডিস্ট্রিক্টের টপ 10 বেস্ট কলেজ কোনগুলো। শ্রী নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্টের টপ 10 কলেজের মধ্যে প্রথম যে কলেজকে আমরা রেখেছি সেটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এটি একটি ইউনিভার্সিটি এবং যারা বিশেষ করে এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে পড়াশোনা করার প্ল্যানিং করছেন, বিএসসি অথবা বিটেক অথবা অন্যান্য হায়ার স্টাডিজ, তাদের জন্য বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা রেখেছি এক নম্বর। দ্বিতীয় নম্বরে আমরা রেখেছি 175 বছর পুরানো একটি কলেজ এবং অন্যতম শ্রেষ্ঠ কলেজ, ন্যাকের দ্বারা এ গ্রেডের একটি কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। প্রচুর সাবজেক্ট পড়ানো হয়ে থাকে, লাইক এখানে ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, পল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজির মতন সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। আমরা রেখেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজকে দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বর, থার্ড আমরা রেখেছি শ্রীকৃষ্ণ কলেজ। 1950 সাল থেকে যারা যাত্রা অতিবাহিত করছে এবং ন্যাকের দ্বারা বি গ্রেডের একটি কলেজ এবং এখানেও আপনি প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আর্টস, কমার্স ও সায়েন্সে, লাইক বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ইকোনমিক্স, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্সের মতন সাবজেক্ট পাচ্ছেন। অন্যদিকে আপনি সায়েন্সে পেয়ে যাচ্ছেন কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্সের মতন সাবজেক্ট। কমার্সেও এখানে কিন্তু অনার্স পাস সবটাই পড়ানো হয়ে থাকে এবং তার সাথে পাসে আপনি ফিজিক্যাল এডুকেশনও পেয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ কলেজ থেকে। চলুন দেখে নি চার নম্বর। চার নম্বরে আমরা একটি নতুন কলেজ রাখলেও, অ্যাকচুয়ালি 1999 সালে প্রতিস্থাপিত হলেও আমরা এই কলেজকে রেখেছি, কারণ হচ্ছে ফ্যাকাল্টি প্রোফাইল এবং তার সাথে টিচিং মেথড। কল্যাণী মহাবিদ্যালয় অন্যতম নাম করা কলেজ, 1999 সালে প্রতিষ্ঠিত হলেও অন্যতম নামি কলেজ হয়ে উঠেছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। কল্যাণী মহাবিদ্যালয়ের আন্ডারও কিন্তু আপনি প্রচুর সাবজেক্ট পাচ্ছেন সায়েন্স, আর্টস ও কমার্সের আলাদা আলাদা ডিপার্টমেন্টে। তার পরবর্তী চলে এসেছি পাঁচ নম্বরে আমরা রেখেছি রানাঘাট কলেজও কিন্তু আপনি আর্টস, কমার্স, সায়েন্সে আলাদা আলাদা ডিপার্টমেন্ট পাচ্ছেন, প্রচুর সাবজেক্ট রয়েছে রানাঘাট কলেজে এবং এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ নট অনলি ইন রানাঘাট, ইনক্লুডিং দ্য নদিয়া। তার পরবর্তী চলে এসেছি ছ নম্বরে আমি একটি ওমেন্স কলেজ শেয়ার করছি, কৃষ্ণনগর ওমেন্স কলেজ 1958 সাল থেকে তাদের যাত্রা অতিবাহিত করছে এবং এখানে আপনি প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন লাইক বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এর মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি কৃষ্ণনগর ওমেন্স কলেজ থেকে। চলুন দেখে নি সাত নম্বরে আমরা রেখেছি শান্তিপুর কলেজ, ন্যাকের দ্বারা অ্যাক্রেডিটেড একটি কলেজ এবং এখানেও আপনি আর্টস, কমার্স, সায়েন্সে আলাদা আলাদা ডিপার্টমেন্টে বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন শান্তিপুর কলেজ থেকে। চলুন দেখে নিচ্ছি আট নম্বরে আমরা রেখেছি চাকদা কলেজ কলকাতা। এটি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজ এবং এটি ন্যাকের দ্বারা একটি অ্যাক্রেডিটেড কলেজ এবং এখানেও কিন্তু আপনি প্রচুর সাবজেক্ট পাচ্ছেন লাইক বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ইকোনমিক্স, জিওগ্রাফি, এডুকেশনের মতন সাবজেক্ট। সায়েন্সে পেয়ে যাচ্ছেন ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স এবং এনভায়রনমেন্টাল তো কম্পালসারি। অন্যদিকে আপনি অ্যাকাউন্টেন্সি অর্থাৎ কমার্সের সাবজেক্টও পেয়ে যাচ্ছেন অনার্স এবং পাস চাকদা কলেজ থেকে। ন নম্বরে আমরা রেখেছি হরিণঘাটা মহাবিদ্যালয়, ন্যাকের দ্বারা অ্যাক্রেডিটেড কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ এবং এখান থেকেও আপনি কিন্তু আর্টস, কমার্স, সায়েন্সে আলাদা আলাদা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে। চলুন দেখে নিচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। এখানেও আপনি পেয়ে যাচ্ছেন বিএ, বিএসসি, বিকমের বিভিন্ন কোর্স, অনার্স এবং পাস, আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলতে পারতেন আজকে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। তার ফলে এই যে টপ 10 কলেজগুলো শেয়ার করলাম, এখানে অতি অবশ্যই আপনারা আবেদন করবেন যারা বিশেষ করে কলেজ অ্যাডমিশনের জন্য প্ল্যানিং করছেন। নতুন একটা ডিস্ট্রিক্ট নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সাইন আউট করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।